okay. Why not? Sul può essere vai. Vale. জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ করেছে। সে উত্তর ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট, 75টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছে। গণভবনের সংলাপ হয়েছিল, এখন নির্বাচন শেষ হয়েছে। আমাদের নেত্রী গতকাল আমাদের সাথে ওয়ার্কিং কমিটি যৌথ সভায় ওয়ার্কিং কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি বলেছেন যে যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন, তাদেরকে আহ্বান করবেন, দাওয়া নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন এবং তাদের আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে। এবং এটা আমার মনে হচ্ছে অত্যন্ত ভালো আইডিয়া, তো সেটা আমরাও এ ব্যাপারে সবাই একমত যে যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। তো সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, গণভবনে আমন্ত্রিত দলগুলো সব দলকেই, এবং দল এবং ফ্রন্ট, ঐক্য ফ্রন্ট আছে, যুক্ত ফ্রন্ট আছে, আমাদের 14 দল আছে, জাতীয় পার্টি আছে, এছাড়া অন্যান্য যেসব দল আছে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। এ ব্যাপারে সাংবাদিকরা একটা প্রশ্ন করেছেন, এখানে আপনাদের প্রশ্নটা কি? আমন্ত্রণ জানাচ্ছেন এটা সত্য? যারা যাদের সাথে সংলাপ হয়েছিল তাদেরকে তিনি গণভবনে শিগগিরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন, এটা ঠিক আছে। উপজেলা নির্বাচনে বিএনপি আসলে চ্যালেঞ্জ কতটুকু? দেখুন, আমরা
বাংলাদেশের রাজনীতিতে আমরা যে কোনো নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি, কারণ আমরা সত্যিকার অর্থে অর্থবহ একটা নির্বাচন করতে চাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন আমরা করতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিপক্ষকে আমরা কখনো দুর্বল বলে মনে করি না, প্রতিপক্ষকেও আমরা শক্তিশালী ভাবি এবং সেটা মনে করেই আমরা ইলেকশনে অংশগ্রহণ করি এবং নির্বাচনে জেতাকে একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করি। সেদিক থেকে যদি বিএনপি বা তাদের ফ্রন্ট নির্বাচনে আসে সেটা স্বাগত, প্রতিপক্ষ যদি সবল হয় তাহলে নির্বাচনেও তো একটা মজা থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেরও আলাদা একটা মজা আছে। এটাই চ্যালেঞ্জ, যদি ইলেকশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় আমরা সেরকম নির্বাচনই আশা করি এবং আমরা এটাও আশা করি যে বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি সহ অন্যান্য দল আসবে। যারা নিবন্ধিত রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করবে, এটাই আমরা আশা করি। এখন কামাল হোসেন সাহেব জানেন যে জামাতের সঙ্গে বিএনপি আছে, বিএনপির সঙ্গে জামাত আছে, বিএনপির সঙ্গে জামাত আছে এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো খবরও নয়। এরপরও কামাল হোসেন সাহেব বিএনপির সাথে ঐক্যফ্রন্ট করেছে, কাজেই এখন তিনি আবার জামাত বিএনপির সঙ্গে আছে এটা মনেও যেন তিনি অবাক হচ্ছেন। বিএনপির সঙ্গে জামাত আছে এটা জানলে তিনি নির্বাচন করতেন কি করতেন না এমন কথা তো কখনো তিনি বলেননি, কিন্তু জেনে শুনেই বিষ করেছি পান এমন একটা অবস্থার তিনি সৃষ্টি করেছেন। কাজেই এখন কামাল হোসেন সাহেব যদি বলেন জামাত বিএনপির সঙ্গে ছিল এটা এবং এ ধরনের নির্বাচন ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে, তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। আমাদের দেশের নেতারা এক এক সময় এক এক কথা বলেন, ডক্টর কামাল হোসেনের বক্তব্য এখানে স্ববিরোধী বলে আমরা মনে করছি, কারণ তিনি জেনে শুনেই তো বিএনপির সঙ্গে ঐক্য করেছেন, জামাত ছাড়া তো বিএনপির কোনো অস্তিত্ব নেই, বিএনপি মানেই জামাত, জামাত মানে বিএনপি। তো সেই অবস্থা কামাল হোসেন সাহেব জেনে শুনে কেন এত বড় ভুল করলেন সেটা তাকেই সে ভুলের খেসারত দিতে হবে, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এই তো আর কোনো প্রশ্ন? আমন্ত্রণ জানালে যখন আসবে তখন তো আমরা আলাপ আলোচনা করতে পারবো, কোন যুক্তিতে তারা শপথ নিচ্ছেন তাদেরকে আমরা আহ্বান তো জানাতে পারি। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আমাদের পার্টির সভা থেকে ঐক্যফ্রন্ট নেতাদের বিএনপি নেতাদের সংসদে যোগ দেওয়ার আহ্বান করেছেন, তো সংলাপে আসলে বা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা আমাদের তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন সংসদে আসার যৌক্তিকতা আছে।
সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা, তাতে অসুবিধা কোথায়? আমি তো অসুবিধার কোনো কারণ দেখিনি। এটাই তো, আর কোনো প্রশ্ন? আজকে প্রশ্ন সরস প্রশ্ন পেলাম না, কেমন যেন বলছে। হ্যাঁ, এখন